এনজিওর টাকায় ফুর্তি মারাচ্ছিস, আমার বড় বড় কথা বলছিস। কি বললে তুমি? ঠিকই বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছ তো, যা বলেছি ঠিক বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছ, ও ঠিক বলেছ, হ্যাঁ ঠিক বলেছ, ঠিক বলেছ। পার্টির ছেলেরা যা বলে ঠিক বলে, বুঝেছিস? ঠিক বলে। এটা আপনি ঠিক বলছেন না, এটা আপনি ঠিক বলছেন না। সব কটাকে যখন পিছি টানাবো শালা কমলেশ দাকে বলেছে বেশ করা যায়। জামানাটা আমাদের, তোদের ওই দিবা সেন কমল দাদের নয়। চল চল চল, এই ঘটনাটা যেন দিদি কোনোভাবে জানতে না পারে। তুজকো সবক সিখানা জরুরি হ্যায়, তু পিকার ইধার কিউ আয়া? মারুন মারুন, নাপ নাপটা ঠিক নেই, ঠিক নেই ম্যাডাম, না খেলে আউট হয়ে যাচ্ছি। সরি 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 বস। বকওয়াস মত কর, কাজের কথা বল। দুটো তো জমিয়েছি, এক বিশ পাওনা হয়েছে, বুঝলাম কি? পেমেন্টটা যদি পেতাম তাহলে বর্ডারটা পেরিয়ে ঘুরে আসতাম। আমাদের অর্ডার নিয়ে ভাগলে কি হয় তুই জানিস না? আমি আবার আসবো তো, আমি আবার আসবো, আমি আমি আবার ফুল পোস্টে, ফুল পোস্টে কাজ করবো। এই ভাগবি কেন? উষামাসি আমাকে মারার জন্য উঠে পড়ে লেগে গেছে এনকাউন্টারের, জানার জানতো তাই বেঁচে রয়েছি, এই তো কানে পাশ দিয়ে সাই করে বেরিয়ে গেল হিরের টুকরো। কব রাত্রি ছয় মাত্র আসরটা জমিয়েছি, পিপাসে সময় দিল না, সিভিল ড্রেসে এসেছিল। কই জখম হওয়া? আমার ডান হাত উষার গুলিতে, যদি একবার পাই না চিড়ে সুরে কেবে খুবে আমি। এই হারামি কুত্তা সালা, যখন তখন সিভিল ড্রেসে রেড, এমনি এমনি কি করেছিলে? হ্যাঁ কি করেছিলে? কবলে কবলে নল ঠেকে একটু থেট করেছিলাম। এসা কিউ কিয়া তুনে, কিউ কিয়া? কি করো, বেশি বাড়াবাড়ি করছিল, দু দুবার আমার ঠেকের মতো রেড করেছে। যখন তখন সিভিল ড্রেসে রেড এনকাউন্টার, ভালো ভালো
क्या हुआ? भूल भाल काज गिरधारी বুঝেছি বলো। তোমার সরকারি দারোয়ানদের সামলাও। কেন, কি করেছে? বেআইনি, বেআইনি কাজ, যখন তখন সিভিল ড্রেসে রেড। এরপর ওই সালিকে উড়িয়ে দিলে আমায় কেস দিতে পারবে না, ঠিক আছে? রেড করেছে কোথায়? তোর বাড়িতে? ও আমার বাড়িতে ঢুকলে না ওর জুতো খুলে ওর গলায় ঝুলিয়ে দেব। আর আমি সালি কুত্তি। তাহলে নকুলের থেকে মেয়ে লোক, ক্ষমতা পেলে ডেঞ্জার। সামলাও সামলাও দাদা সামলাও। কে করলো? রঞ্জনা? না, উষা। নকুলের একটা সাকরেতকে ফিনিশ করে দিয়েছে সালি হারামি। গুড, ভেরি গুড। আরে এটাই তো চাইছিলাম। নকুলকে বলো রুটিন করে যেন জ্বালাতন করে, তাহলে ডেসপারেট হয়ে আরো ইল্লিগাল কাজ করবে। তারপর সুন্দরবনে ওকে ছুঁড়ে ফেলতে আমার সুবিধে হবে। এবার খেলা জমেছে, বলার আর কি আছে? এখন তো একটাই বলার, উষার গুণকীর্তন। কেন স্যার, উষার গার্বেজ পোস্টিং এর ব্যবস্থা তো করেছি। আরে যদি কেউ ভাবে আনরুলি হবে তাহলে তাকে গার্বেজ পোস্টিং দিয়ে কোনো লাভ নেই, সে তার কাজ করে যাবে, উষা তার প্রমাণ। কেন স্যার, কদিন ধরে তো উষার সেরকম কোনো অ্যাক্টিভিটিস দেখছি না, কিছু হয়েছে? আরে ও তো যাকে তাকে মারছে। কাকে মেরেছে স্যার? রঞ্জনা, এখানে তোমার এফিসিয়েন্সির অভাব। এসপির সিটে বসে প্রপার ইনফরমেশন রাখো না। মনে হয় নকুলকে মারতে গিয়েছিল, মরেছে আকিব। আকিব? হ্যাঁ, কিন্তু সে তো শুনলাম অ্যান্টি সোশ্যালদের গ্রুপ বাজিতে। আরে না না, ওটা বাজারে খাওয়ানো হচ্ছে, আসলে ওটা উষার কীর্তি। খোঁজ খবর নাও, খোঁজ খবর নিয়ে একটা কিছু ব্যবস্থা করো। হয়েছো, রাখছি। হ্যালো, এসপি রঞ্জনা সিনহা বলুন। ম্যাডাম, আকিব নামে একজন অ্যান্টি সোশ্যাল শর্ট ডেট হয়েছে, খবর পেয়েছেন? না তো, কবে ম্যাডাম? বুধবার। সরি ম্যাডাম, খবরটা তো আমার কাছে নেই। জানি আপনি ব্যস্ত, এরিয়াটা আপনার সার্কেলের আন্ডারেতে জানিয়ে দিলাম। কিন্তু এখন তো ম্যাডাম ডান্স ফেস্টিভ্যালের আসরটাই তো আমার সার্কেলের মধ্যে। সব কিছু ঠিকঠাক চলছে? যতটা পারছি ম্যানেজ করছি, না হলে তো খবর পেতে নেই। আচ্ছা, আপনি বুধবার সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কোথায় ছিলেন? কেন ম্যাডাম, ভিআইপি কেটে ডিউটি করছিলাম। তাই কি? একদম তাই, সিটি সিপি বুধবার এসেছিলেন আর চিফ মিনিস্টার পিএ কে তার সিটে বসিয়ে দিলাম। আমার সঙ্গে মিস্টার দাস, বিক্রম সিংহ দুজনেই ছিলেন। কোনো প্রবলেম হলে জানাবেন। নিশ্চয়ই জানাবো ম্যাডাম। খবরটা তাহলে পৌঁছে গেছে। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান স্যার। আহা, একেবারে মাখনের মতো অপারেশন, কেউ কিছু টের পেল না, কারো কোনো সন্দেহের অবকাশ রইল না, অথচ লতা হাওয়া। ডায়েরি হয়েছে? না না স্যার, ডায়েরি করবে এমন হিম্মত কার আছে? আর তাছাড়া ডায়েরি করতে গেলে প্রমাণ চাই স্যার। এই বাবু, এই উর্দিওয়ালাকে বুঝিয়ে দাও। ফালতু সামন্তবাবু, আমরা চাইছি যে ডায়েরি হোক। আশ্রম থেকে একটা মেয়ে উধাও হয়ে গেল অথচ কোনো ডায়েরি হলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক,
হ্যাঁ, ডায়েরি তো একটা করাতেই হবে, তা নাহলে তো লিগালি মুভি করা যাবে না। আপনি ইমিডিয়েটলি ওই মেয়েটার গার্জিয়ানকে দিয়ে আশ্রমের এগেনস্টে একটা ডায়েরি করবার ব্যবস্থা করুন। ওইটা একটু কঠিন কাজ হবে স্যার, কারণ দেখুন এই গরিব মানুষগুলো না পুলিশকে ঠিক মানে বিশ্বাস করতে চায় না। তা সে যদি বা রাজি করানো যায়, ওই আশ্রমের এগেনস্টে ডায়েরি করানোটা কি মানে তাতে কি রাজি করাতে পারবো? ডায়েরি আশ্রমের এগেনস্টে না, দিবার এগেনস্টে। মাসিমা, দিদি আমাদের সেই জন্যই পাঠালেন। হ্যাঁ মাসিমা, দিদিও ভীষণ চিন্তায় আছেন। এর আগে তো আশ্রমের দিদিমণিরাও এসেছিলেন, কোথায় যে গেল মেয়েটা? মাসিমা, দিদিও বলছিলেন যে লতা ভীষণ ভালো মেয়ে, কিন্তু মাসিমা ওর কি কারোর সাথে কোনো সম্পর্ক? সম্পর্ক কিছু ছিল কিনা আমি বলতে পারবো না বাবা, তবে আজকালকার মেয়ে তো ভেতরে ভেতরে যদি কিছু, আমি বলতে পারবো না গো। আচ্ছা ধরুন ডায়েরি হলো, তারপর? তারপর সেই ডায়েরিকে বেস করে দিবার এগেনস্টে একটা কেস করবেন। স্যার, ওরা গরিব বলেই না মেয়েকে অনাথ আশ্রমে দেয়, তো ওরা এই মামলা মোকদ্দমা চালাবার খরচা জোটাবে কোত্থেকে? আপনাকে খরচের কথা কে ভাবতে বলল? ওনাকে বলুন শুধু কেস করতে, খরচা আমরা চালাবো। বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। মাসিমা কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যেতে পারে? আত্মীয় স্বজনের বাড়ি থাকলে কি আর আজ আমাদের এই দুরবস্থা হয় বাবা? ওর বাবা মারা যাবার পর মেয়েটাকে নিয়ে তো আমি প্রায় পথেই বসেছিলাম। দিবা দিদির দয়ায় তবু মেয়েটা সুস্থভাবে খেয়ে পড়ে পাচ্ছিল, কোথা থেকে কি যে হয়ে গেল ভগবানের কে জানে। মাসিমা আপনি এত ভেঙে পড়বেন না, আমরা তো চেষ্টা করছি, আমরা ঠিক খুঁজে বার করব। ও টাকা দিয়ে হয় না এমন কিছু, ও করিয়ে নেব, আর গরিব তো আমার মনে হয় রাজিও হয়ে যাবে। তবে স্যার মানে আমি টাকাটা দেব কোত্থেকে? ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আছে, ও ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে স্যার। যদি লোকজন প্রশ্ন করে যে আপনি লতার পরিবারকে অর্থ সাহায্য কেন করছেন, তখন বলবেন যে সৎ প্রচেষ্টায় অর্থ ব্যয় করছেন, ব্যাস, এর বেশি কিছু নয়। স্যার কিছু মনে করবেন না, মানে আমি সৎ প্রচেষ্টায় অর্থ ব্যয়, লোকে মানবে কি? কাজ করে যাও, ওটা আমি পরে ভাববো, ঠিক আছে?
হ্যালো হ্যালো পাঠান ভাই, আমি মাইকেল। মাইকেল মাইকেল তুই কোথায়? তুই ওখানে দাঁড়া, আমি এখানে আসছি। ভাই চালা। আমার আশ্রমের একটা মেয়েকে পাওয়া যাচ্ছে না। সে কি, কতদিন কোথাও ট্রেস করা যাচ্ছে না। এখন মনে হচ্ছে পালিয়েছে, না হলে কেউ ওরকম সিকিউর জায়গা থেকে পুলিশে ইনফর্ম করেছো? আশ্রম থেকে করেছে। এক কাজ করো, তুমি মিসিং স্কোয়াডে ইনফর্ম করো, আর পেপারে একটা অ্যাড দিয়ে দাও। আচ্ছা, যে লোক করেছে, মানে যদি লোক করে থাকে, সে কে? সেটাই বুঝতে পারছি না। তুমি উষার সঙ্গে যোগাযোগ করতে পারো। অবশ্য আমি জানি না রঞ্জনাকে লুকিয়ে কতটা তোমায় হেল্প করতে পারবে, বাট জাস্ট টেল হার। আমার কিন্তু মনে হচ্ছে এটা একটা ট্র্যাপ। চার্চ।